আমার মা শয্যাশায়ী এবং আমার কাছে থাকেন। আমি আশঙ্কা করছি তিনি তার জীবনের শেষ সময় পার করছেন। কিছুদিন আগে আমি তার কিছু ছবি তুলেছি এবং ভিডিও করেছি। আমার প্রশ্ন হলো, তার মৃত্যুর পর আমি যদি এগুলো আমার ল্যাপটপে দেখি তাহলে কি তা আমার গুণা হবে? আশা করা যায় হবে না, কারণ এই ছবিগুলো ফটো ছবি নয়, মানে যেই ছবিকে কোরআন বা হাদিস নিষিদ্ধ করেছে, সুন্নার মধ্যে নিষিদ্ধ করা হয়েছে, সেই ছবি এগুলো নয়, এগুলো হলো প্রতিচ্ছবি, তৈলচিত্র, ক্যামেরার সাহায্যে আল্লাহর দেয়া সৃষ্টিটা, যেই সে সৃষ্টি থেকে যে আলোটা বেরিয়ে আসে, একটা রে যেটা বেরিয়ে আসে, ওইটারই প্রতিফলন হয় আপনার এই ছবির মধ্যে। অতএব এটা হুবহু সৃষ্টি যেমন, সেটার প্রতিচ্ছবিটা আয়নার মধ্যে যেমন পড়ে, আয়নাতে আমরা দেখি নিজের ছবি, পানির মধ্যে যেমন পড়ে, পানির ভিতরে ছবি দেখি, ঠিক ক্যামেরার সাহায্যে এটা একখানে কাগজে পড়ে আছে, ওইটা আমরা দেখি, এটা প্রতিচ্ছবি। এটা হাদিস বর্ণিত ওই ছবিটা নয় যেটা হাত দিয়ে অঙ্কন করা হয়। হাত দিয়ে অঙ্কন করলে আপনি তার চেহারা দেখে দেখে আঁকছেন, এটা তার তার চেহারার কোনো প্রতিফলন এখানে হয়নি, তার ওখান থেকে কোনো আলো বেরিয়ে আপনার এখানে পড়েনি, আপনি নিজের হাত থেকে একটা ছবি এঁকেছেন, আল্লাহ সৃষ্টির মতো আলাদা একটা সৃষ্টি নিজে করেছেন, ওই সৃষ্টির কোনো প্রতিবিম্ব এখানে আসেনি, আপনি নিজ হাতে করেছেন, এইটা হলো মারাত্মক। এটার উপরে হাদিস ধমকি এসছে, সবচেয়ে কঠিন শাস্তি হবে। আর ওটা তো আয়নার মধ্যে যে ছবি পড়ে, পানিতে যে ছবি পড়ে, ওই রকম এরকমই ব্যাখ্যা করেছেন সালে আল ওসাইমিন, সালে আল ফৌজান সহ বর্তমান বিশ্বের বড় বড় বিখ্যাত স্কলাররা। আমরা মনে করি আলহামদুলিল্লাহ এটা গুনাহ হবে না ইনশাআল্লাহ। তারপরেও প্রয়োজনের অতিরিক্ত করবেন না, যেখানে প্রয়োজন থাকবে শুধু সেটুকুই করবেন, খামাখাই খালি ছবি ছবি তুলে ওইভাবে রাখার কোনো সুযোগ নেই।